নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ইউটিউব টেক বাংলা তো বন্ধুরা আপনারা যদি মোবাইল সম্বন্ধে নতুন নতুন ধারণা বা আইডিয়া মোবাইলের সম্বন্ধে যদি কিছু শিখতে চান তো আমার এই ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন তাহলে আমি প্রতিদিন যে মোবাইলের সম্বন্ধে আইডিয়া ধারণা দিতে থাকি তো আপনারা প্রথমেই নোটিফিকেশান পেয়ে যাবেন তাহলে আপনি আমার এই ভিডিওগুলো দেখতে পারবেন আপনি মোবাইলের সম্বন্ধে অনেক কিছুই শিখতে পারবেন তো বন্ধুরা আজকে আপনাদের এমন একটি ভিডিও দেব যে ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো মোবাইলটা কামাল করে দেখাবে তো এই ভিডিও আপনারা মিস করবেন না মিস যদি করেন তাহলে কিন্তু আপনারা অনেক কিছুই মিস করতে পারেন কেননা এই ভিডিওতে আমি আজ দেখাতে চলেছি দারুণ এমন একটি ইন্টারেস্টিং টিপস যে টিপসটা নাইনটি পারসেন্ট লোক জানে না তো বন্ধুরা দেখুন কিভাবে কাজ করে তো এই জন্য একটা অ্যাপ্লিকেশান আপনাকে ডাউনলোড করতে হবে তো ডাউনলোড করার জন্য প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে চলে যাওয়ার পর সার্চ দেবেন ঠিক আছে আমি প্লে স্টোরে চলে যাচ্ছি আর যদি আপনাদের এই অ্যাপ্লিকেশনটি খুঁজে পেতে কোনো সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনি এক ক্লিকে ডাউনলোড করে নিতে পারবেন তো গর্ভাট লাঞ্চার অ্যাপ বলে আপনি ডাউনলোড করবেন এখানে দেখুন লিখে সার্চ করবেন দেখুন প্রথমেই যে অ্যাপ্লিকেশানটি চলে এসেছে সেই অ্যাপ্লিকেশনটি আপনি ইনস্টল করে নেবেন আর আমার ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন তো আমি এখন ওপেন করে দেখাচ্ছি দেখুন আপনাদের ভাবে কাজ করে বন্ধুরা ওপেন হতে একটু টাইম লাগছে অবশ্যই আপনারা ওয়েট করবেন দেখুন অ্যালাউ চাইছে তো অ্যালাউ করে দেবেন ঠিক আছে অ্যালাউ করে দেওয়ার পর দেখুন এখানে নেক্সট বটন দেখতে পাচ্ছেন এই জায়গায় নেক্সট করে দেবেন ঠিক আছে তো নেক্সট করে দেওয়ার সঙ্গে সঙ্গে ওকে ক্লিক করবেন ওকেতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন আপনার এরকম ইন্টারফেস চলে আসবে ডাইরেক্ট হোম পেজে চলে আসবে তো বন্ধুরা এখন দেখছেন আমার যে হোম স্ক্রিন ছিল কিন্তু চেঞ্জ হয়ে গেছে হোম স্ক্রিনটা দেখুন এখানে একটা মেনু বার দেখা যাচ্ছে মাঝখানে একটা মেনু বার দেখা যাচ্ছে আর কিন্তু কিছু নেই তো এখন যদি আমি মেনু বারে ক্লিক করি তো দেখুন জাদু দেখুন মেনু বারে ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমার অ্যাপ্লিকেশানগুলোর কীরকম স্টাইলভাবে আসছে দেখুন আমি মোবাইলটা যেদিকে নাড়াচ্ছি সেদিকেই কিন্তু অ্যাপ্লিকেশানগুলো চলে যাচ্ছে আমার যতগুলো অ্যাপ্লিকেশান মোবাইলে আছে সবগুলো অ্যাপ্লিকেশান কিন্তু নাচানাচি করবে ঠিক আছে তো এটা দারুণ একটি অ্যাপ্লিকেশান যে অ্যাপ্লিকেশানটির সম্বন্ধে আপনাদের ধারণা ছিল না তো দেখুন বন্ধুরা কীরকমভাবে আমার অ্যাপ্লিকেশানগুলি কাজ করছে ঠিক আছে সব এখন খালি এলোমেলো হয়ে আছে তো এখন আপনি যে অ্যাপ্লিকেশানটি আপনার দরকার ওই অ্যাপ্লিকেশানটির উপরে আপনি ক্লিক করবেন তো দেখুন আমি এখন ইউটিউবের উপরে ক্লিক করছি ঠিক আছে দেখুন ইউটিউব আমার ওপেন হয়ে যাবে তো ইউটিউবের উপরে এখন ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমার ইউটিউবটা ওপেন হয়ে গেল ঠিক আছে তো বন্ধুরা এটি একটি দারুণ টিপস তো যদি আপনাদের একটু হল ভালো লেগে থাকে তো অবশ্যই আমার এই ভিডিওটিতে লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি ইউ মোবাইল সম্বন্ধে কিছু ধারণা পেতে চান দেখুন আমার হোয়াটসঅ্যাপে এইখানে দেখতে পাচ্ছেন অবশ্যই যেই জায়গাটাই দেখুন আমি এখন হোয়াটসঅ্যাপে ক্লিক করছি তো আমার এখন হোয়াটসঅ্যাপ ওপেন হয়ে যাবে ঠিক আছে তো দেখুন হোয়াটসঅ্যাপে ক্লিক করলাম দেখুন এখন কিন্তু আমার হোয়াটসঅ্যাপ ওপেন হয়ে গেল তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন পরবর্তীতে আবার ভালো কিছু নিয়ে দেখা হবে